প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সেন্ট মার্টিনস দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে এবং মায়ানমারের উপকূল হতে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনে অবস্থিত। প্রথমে দেখবেন আপনার সামুদ্রিক গাংচিলগুলি আপনাদেরকে স্বাগত জানাবে, এগুলি আপনাকে নিয়ে যাবে একেবারে সেন্ট মার্টিন পর্যন্ত। এরা কিন্তু আসলে পর্যটকদের ছুটে দেওয়া চিপস খাওয়ার লোভে কিন্তু এরা জাহাজের পিছিয়ে পিছিয়ে ছুটে চলে। সেন্ট মার্টিনস দ্বীপটি যত কাছে আসতে থাকবে তত আপনি রোমাঞ্চ ফিল করবেন। প্রথমে দেখবেন দূরে একটা সুতার মতো দেখা যাচ্ছে, তারপর আস্তে আস্তে নিকটে এসলে দ্বীপটি চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আপনারা জানেন বছরের নির্দিষ্ট একটা সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এখানে শিপ চলাচল করে, সুতরাং যদি আপনি শিপে যেতে চান তাহলে এই সময়টাকে বেছে নিতে হবে। জাহাজ থেকে নেমে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেটা একটি ভ্যান ভাড়া করতে হবে। এখান থেকে আপনার হোটেল রিসোর্টগুলির দূরত্ব খুব বেশি না হলেও এরা প্রচুর দাম চায়, তাই একটু দামাদামি করে নেবেন। আর যাওয়ার পথে অনেক আঁকাবাঁকা রাস্তা আপনার চোখে পড়বে। 1900 খ্রিস্টাব্দের দিকে ব্রিটিশ ভূজরিপ দল এই দ্বীপকে ব্রিটিশ ভারতের অংশ হিসেবে গ্রহণ করে। জরিপে এরা স্থানীয় নামের পরিবর্তে খ্রিস্টান সাধু মার্টিনের নাম অনুসারে সেন্ট মার্টিন নাম প্রদান করে। এরপর ধীরে ধীরে এই অঞ্চলের বাইরে মানুষের কাছে দ্বীপটি সেন্ট মার্টিন নামেই পরিচিতি লাভ করে। রিসোর্টে পৌঁছে একটু বিশ্রাম নিয়ে আমরা বের হয়ে গেলাম সৈকত দেখার জন্য। আমাদের যে রিসোর্টটি ছিল সেটার পিছন দিকে একটি রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা চলে গেলাম সৈকতে খুব কাছেই। সেখানে আমরা পৌঁছেই অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। পৃথিবীর এই কি সৌন্দর্য আমাদের চোখের সামনে উন্মোচিত হলো। আমরা সমুদ্রের নীল পানির দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। কবে প্রথম এই দ্বীপটিকে মানুষ শনাক্ত করেছিল তা কিন্তু জানা যায় না। প্রথমে কিছু আরব বণিক এই দ্বীপটির নামকরণ করেছিল জিনজিরা। উল্লেখ্য, এরা চট্টগ্রাম থেকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াতের সময় এই দ্বীপটিতে বিশ্রামের জন্য ব্যবহার করত। কালক্রমে চট্টগ্রাম এবং তৎসংলগ্ন মানুষ এই দ্বীপটিকে জিনজিরা নামেই চিনত। এখানকার আরেকটি অত্যন্ত চমৎকার জিনিস হলো সাগরের গর্জন। আপনার পাথরের উপর যখন সমুদ্রের পানিগুলো এসে ঝাঁপিয়ে পড়ে, ছলার ছলার যে শব্দ, যে গর্জন, সেটা আপনাকে মোহিত করে তুলবে। আপনি অবাক হয়ে তাকিয়ে থাকবেন সমুদ্রের পানির দিকে। এখানে আরেকটা বিষয় উল্লেখ না করলেই নয়, এখানকার আপনার সৈকতে প্রচুর শামুক এবং ঝিনুক ছড়িয়ে ছিটিয়ে আছে, অজস্র পাথরের টুকরো, ছোট বড় পাথরের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে সমুদ্র অপর দিকে আপনি কিন্তু কক্সবাজারের মতো কোনো বিল্ডিং, আপনার হোটেল এগুলি দেখতে পাবেন না। এখানে দেখতে পারবেন অজস্র নারিকেলের গাছ, নারিকেল গাছের সারি, যে জন্য এই এলাকাটিকে নারিকেল জিঞ্জিরা বলা হতো। বাংলাদেশের সমুদ্রপ্রেমীদের কাছে এটি ব্যাপক পরিচিত একটি নাম। বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবি দ্বারা এই দ্বীপটির পরিচিতি কিন্তু আরও অনেক বেড়ে যায়। সেন্ট মার্টিনস দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ,
4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি পাওয়া যায়। এছাড়া রয়েছে 19 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে রয়েছে স্পঞ্জ, শিলকাঁকড়া, স্বর্ণাশী শিলকাঁকড়া, লবিস্টার ইত্যাদি। সামুদ্রিক কচ্ছপ সবুজ সাগর কাছিম এবং জলপাই রঙা সাগর কাছিম প্রজাতির ডিম পাড়ার স্থান হিসাবে জায়গাটি খ্যাত। তো সমুদ্র দর্শন শেষে আমরা ফিরে গেলাম আবার আমাদের রিসোর্টে। আপনি হয়তো এখানে খরচ বেশি পড়বে, কিন্তু ভালো মানের তেমন একটা হোটেল পাবেন না। কক্সবাজারে যেমন 5-স্টার 4-স্টার হোটেল পাওয়া যায়, এখানে তেমন না পেলেও এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার টাকা উসুল করে দিবে। আর এখানকার খাওয়া দাওয়ার কথা আর কি বলবো। আপনি এখানের যে রেস্তোরাঁয় রিসোর্টে থাকবেন তাদের সাথে কন্ট্যাক্ট করেও খেতে পারেন, অথবা বাইরেও খেতে পারেন। এবার সুপ্রিয় দর্শক, আসুন আমার ক্যামেরায় তোলা সেন্ট মার্টিনস দ্বীপের কিছু অপরূপ দৃশ্য আমরা উপভোগ করি। দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পর্যটন মৌসুমে এখানে প্রতিদিন 5টি লঞ্চ বাংলাদেশের মূল ভূখণ্ড হতে আসা যাওয়া করে। সেন্ট মার্টিনস দ্বীপে বর্তমানে বেশ কয়েকটি ভালো আবাসিক হোটেল রয়েছে, একটি সরকারি ডাক বাংলো আছে। সেন্ট মার্টিনস দ্বীপের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভালো। আমরা সেখানে কোনো বিপজ্জনক আমাদের চোখে কিছু ধরা পড়েনি। এখানকার স্থানীয় লোকজনের ব্যবহার আচার আচরণ অত্যন্ত মধুর। তারা সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। আপনি পরিবার নিয়ে যে কোনো দিন সেন্ট মার্টিনস দ্বীপে ঘুরে আসতে পারেন। আসলে বাংলাদেশের এরকম একটা সৌন্দর্য যদি আপনি কখনো উপভোগ করতে না পারেন, তাহলে সেটা কিন্তু একটা দুর্ভাগ্যের ব্যাপার। তো আমরা তো অনেক জায়গাতেই ঘুরি, আসুন একদিন সময় করে ঘুরে আসি সেন্ট মার্টিনস দ্বীপ।